বাংলা মানবতা সমাধান

ওয়াকরামিকয়া আকরবাল আকরাম ইনাম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যেখানে বসে যে দেশে বসে পিস টিভি সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আমাদের আয়োজনের মাধ্যমে মুহাম্মদুন সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাচ্ছি বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম মোহাম্মদুন সল্লাল্লাহ আলী ওসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে সিরিয়া যখন গিয়েছিলেন সিরিয়ার পথে বসরা পৌঁছে যখন তাঁবু গাললেন হা একটি গির্জার পাশে ওই গির্জার প্রধান সাধক বা পাদ্রী নাম ছিল বুহায়রা বংশীয় বাণিজ্য কাফেলা এসেছে শুনে সে অতি আগ্রহ বলে দেখতে আসল সিরাতের গবেষকগণ সবাই বলেছেন বুহায়রা সে সাধারণত তার গির্জা থেকে বের হতো না যদিও বুহায়রা নামে খ্যাত তার আসল নাম ছিল জার্সিস কিন্তু সে বেরিয়ে আসলো ইনজিল যতটুকু সে পড়েছে গবেষণা করেছে এতে সে প্রতিশ্রুত নবী মোহাম্মদুন সাল্ল আলী গোসাল্লামের সুসংবাদ শুনতে পেরেছে দেখতে পেরেছে পড়তে পেরেছে তাই মোহাম্মদ সাল্ল আলী গোসাল্লাম জন্ম নিলেন কিনা সেই প্রতিশ্রুত পয়গাম্বর পৃথিবীতে এসেছেন কিনা ইনজিলের তত্ত্ব বলে তিনি এসেছেন হাই তাকে খুঁজে পাওয়া যায় কিনা খবর নেওয়া যায় কি না এই জন্যে বোহায়রা জার্সিস বের হয়ে আসলো এবং আবু তালেবের কাফেলার চতুর্দিকে ঘুরতে লাগলো তীক্ষ্ণ নজরে দেখতে লাগলো কাফেলার সাথে আসা প্রত্যেকটি সদস্যকে যেহেতু গির্জার পাদ্রি সে ভালো করে দেখছে সবাইকে এতে কেউ কিছু মনে করেনি কিন্তু ওই বোহায়েরা ওই জার্সিস সে তো খুঁজছিল রাহমতাল আলমিনকে বিশ্ব নবী ম আলী হোসেন যিনি তো কোন কিশোর কিশোর বয়সের নবীকে খুঁজছিল সে হা সত্যি সে পেয়ে গেল কিভাবে পেল শুনুন সিরাত গবেষকগণ দলিল ভিত্তিক অনেকগুলো সূত্রে চারটি কারণ উল্লেখ করেছেন এবং বুহায়রা নিজে চারটি কারণ বলেছে এক নম্বর সে খুঁজেছিল জন্ম বংশ নাম এবং শারীরিক কাঠামোর বাস্তবতা যা সে ইনজিলে পড়েছিল ইনজিলের লব্ধ জ্ঞানের ভিত্তিতে বংশ পরিচয় নাম জন্ম এবং পারিবারিক ঐতিহ্য দৈহিক কাঠামো এই সবগুলোকে মিলিয়ে মিলিয়ে সে দেখতেছিল বহায়রা মিল খুঁজে পাচ্ছিল দুই নম্বর বহায়রা খুঁজে পেল সে দেখতে পেল এই বসরা নগরীতে ঢুকেছেন কোরআর এই কাফেলা এই কাফেলা বস্রা নগরীতে ঢুকার পর পাথর আর গাছ সেজদা করছে ভয়রা জানত নবীগণ ছাড়া আর কাউকে সৃষ্টি সেজদা করে না অনেকে বলতে পারেন এই সেজদা তেল কি আল্লাহ ভানকে সেজদার বিপরীতে নবীকে সেজদা করলো বন্ধু তাম সৃষ্টি আল্লাহ ভানকে সেজদা করে রব্বুল আলমিনী যে কোরআন নেমে বলেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ পালা সব আব্বাসুফানাকেই সেজদা করে শুধু তাই না গাছ গাছিল সকাল এবং সদ্দায় বৃক্ষ তার ছায়াকে লম্বা করে মাটির সাথে মিশিয়ে দিয়ে সেজদা করে আব্বাসুফান কিন্তু আবলাসুফান পক্ষ থেকে যারা প্রেরিত নব্বুল আলমিনের বিশেষ মনোনীত নির্বাচিত ব্যক্তিত্ব যারা নবীগণ তাদেরকেও গাছপালা আর পাথররা সম্মানের সেজদা করে আল্লাহকে সেজদা করে ইবাদতের জন্যে আর নবীগণকে সেজদা করে সম্মানের জন্য ইবাদতের জন্য সেজদা আর সম্মানের জন্য সেজদা যদিও শরীয়তে মোহাম্মদ ইসাল আলী ওসেল্লা। সেজদা কেবলমাত্র আল্লাহর জন্যেই বলে আমাদের সামনে বিধান জারি করেছে সম্মানের জন্য আর কাউকে কখনো সেজদা করা যাবে না হারাম শুধু সেজদা আল্লাহ শোফান তাহলে কি করতে হবে কিন্তু মাহম্ম আলী আলিবসুমের শরীয়ত আসার আগ পর্যন্ত ইবাদতের জন্যে সেজদা করা হতো কেবল আল্লাহ শোফান হত তাহলে যারা ইবাদতের জন্য আল্লাহ সুফান তাহলে ছাড়া অন্য কাউকে সেজদা করে তারা মুশরিক আর হা সম্মানের জন্যে কাউকে কাউকে সেজদা করা যেত শরিয়ত বিশেষ বিশেষ কায়দায় বিশেষ বিশেষ শর্ত তা অনুমোদন করত। যেমন আল কেরিমে রয়েছে ইউসুফ আলিহি সালাম তাকে তার দশ ভাই সেজদা করেছিলেন শুধু তাই না তার মা বাবাও তাকে সম্মানের জন্য সেজদা করেছিলেন কারণ তিনি স্বপ্নে দেখেছিলেন ইউসুফ আলিহিসালাম তাকে সেজদা করছে চন্দ্র সূর্য তারা নক্ষত্র তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রিত হয়ে গেলেন তখন তার মা বাবা আর ভাইয়েরা মিলে তাকে সম্মানের সেজদা করেছিলেন কোরআন কেরিম তা আমাদের সামনে তুলে ধরেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহামের শরীয়তে এমন সম্মানের সেজদা করা হারাম কাউকে কেবল আল্লাহ সুহানকেই করতে হবে ইবাদতের জন্য এবং সম্মানের জন্য তো বহায়রা জার্সিস সে মোহাম্মদ সাল্লামের পরিচয় পেল দ্বিতীয় সে দেখতে পেল গাছপালা আর পাথর জন্য সেজদা করেছে কাফেলাকে কাফেলা থেকে তো নয় কিশোর বয়সের মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্ল্লাহ আলী সে দেখতে পেল তাই দেখে সে পেরিয়ে আসলো আশ্চর্যান্বিত হয়ে সে সাল্লিসাল্লামকে লক্ষ্য করল তাওরাতের বর্ণনা আর কাজ আর পাথরের শেজদা একাকার হয়ে মিলে গিয়ে সে পেয়ে গেল মুহাম্মদ বিন আবদুল্লাহ আলী আফজলু সাল্লাহ আসকিমকে এটা হলো দ্বিতীয় কারণ সে খুঁজে পাওয়া এবং তার গির্জা থেকে বের হওয়া তিন নম্বর যে কারণে বা যে সূত্রে এসে মোহাম্মদ বিন আবদুল্লাহ কিশোর নবীকে খুঁজে পেল তা বিশুদ্ধ সিরাত গ্রন্থ রোপণে তারা যথাযথ সূত্রে বর্ণনা করে বলেছেন তৃতীয় কারণ ছিল সে কিশোর নবী মোহাম্মদুন আলী আফজলুসাল আসকে তসলিম এর দুই কাদের মধ্যে পিছনের মেরুদণ্ডের ঠিক নিচে নিচে মেরুদণ্ডের সাথে দুই কাদের মাঝখানে محر نبوت دیکھتے پہلو محر نبوت محمد صلی اللہ علیہ وسلم نبی ہوار دولیل تار گائے رب العالمین دیا چلین نبوت محر بہائرہ کجے کجے جکن دیکھتے پہلو دیکھ لو تکن محر نبوت کشور نبی محمد علیہ افضل السلام اس کا تسلیم ارکادے دیکھ لو رسول صلی اللہ علیہ وسلم کشور গায়ের কাপড় ছিল অবশ্যই কিন্তু বহায়রা যেহেতু অনুশন সে খুঁজছিল খুঁজছিল যদি কেউ কাউকে খুঁজে কোনো নিদর্শন খুঁজে তার জন্য সব কিছু সহজ হয়ে পড়ে বহায়রা তাই খুঁজছিল তাই হয়তো অনেকেই দেখেনি অনেকের চুকে পড়েনি কিন্তু বহায়রার দৃষ্টি হারিয়ে যায়নি এই মোহরেরা বৌয়াদকে শুধু তাই না ঐতিহাসিকগণ সিরাতের গ্রন্থপণ তারা বলেছেন গাছ আর পাথর সেজদা করেছে মোহাম্মদ সাল্লা অনেকে দেখেও তো দেখেনি কিন্তু বুহাইরা দেখতে পেয়েছে তাই মোহরে না বুয়াত বিশ্বনবী সাল্লাহ আলী হুসাল্লামের পবিত্র দেহ মোবারকে ছিল এবং আজন্ম বহায়রা দেখতে পেল তাই সে নির্দিধায় নিষ্কণ্টক চিত্তে ঘোষণা করল তিনি প্রতিশ্রুত নবী মোহাম্মদ আলী আফজাল সালাম আজকে তসলিম আমরা এই প্রসঙ্গটা নিয়ে আরো আলোচনা করব তবে ছোট্ট একটি বিরতির পর আশা করি আমাদের সাথেই থাকবেন

বেন ইউসফ মোখলেশ্বর রহমান মাদানী মুফতি কাজি মহম্মদ ইব্রাহিম আক্রমুজ্জামান বেন আব্দুল শেখ শাহিদুল্লাহ খান মাদানী আনুন হোসেনের উপস্থাপনায় ক সংস্কারগুলি আমাদের চীনা দরকার পরিহার করতে হবে বান্দা অর্থাৎ নমেন বান্দা সে করবে আল্লাহ সহানা হওয়া এই জিনিসটি নিলো আল্লাহ আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান প্রতি শুক্রবার রাত সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ ডিসকাশন

মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসলাম যে জন্য ব্যবহার করেন সেই জন্য ব্যবহার করতে হয়

সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা সবাই মিলে আলোচনা করছিলাম মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লাম কিশোর বয়সেই যার পরিচয় পেয়েছিল বুহায়রা জার্সিস এবং সে পরিচয় পেয়েছিল মহরেনবুওতকে দেখে যা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের দুই কাদের মাঝখানে নরম হারের সাথে সেব ফলের মতো ঠিক এই ধরনের ছোট্ট একটি গোস্তের টুকরা কিন্তু তা ছিল মোহরেনাব রসলসাল্লাহ তাল আলী ওসাল্লাম কিশোর গায়ের কাপড় ছিল অবশ্যই কিন্তু বহায়রা যেহেতু অনুশন সে খুঁজছিল খুঁজছিল যদি কেউ কাউকে খুঁজে কোনো নিদর্শন খুঁজে তার জন্য সব কিছু সহজ হয়ে পড়ে বহায়রা তাই খুঁজছিল তাই হয়তো অনেকেই দেখেনি অনেকের চুকে পড়েনি কিন্তু বহায়রার দৃষ্টি হারিয়ে যায়নি এই মোহরেনকে শুধু তাই না ঐতিহাসিকগণ সিরাতের গ্রন্থপণে তারা বলেছেন কাস আর পাথর করেছে মোহাম্মদ সাল্লিকে অনেকে দেখেও তো দেখেনি কিন্তু বুহায়রা দেখতে পেয়েছে তাই মোহরেন আবুয়াত বিশ্বনবী সাল্ল আলী সাল্লের পবিত্র দেহ মোবারকে ছিল এবং আজন্ম বুহরা দেখতে পেল তাই সে নির্দিধায় চিত্তে ঘোষণা করল তিনি প্রতিশ্রুত নবী মোহাম্মদ আলীহ আফজালাহসকে তলিম হ্যাঁ চতুর্থ আরেকটি কারণ তা হল বহায়রা যখন কিশোর নবীর সাল্ল আলী সাল্লামের সম্মানে এবং তার চাচার তার বংশীয় বাণিজ্য কাফেলার সম্মানে খাবার আয়োজন করেছিল ওই খাবার আয়োজনে সবাই গেলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ কিশোর নবী মোহাম্মদ তিনি যাননি তিনি বাণিজ্য কাফেলায় একা রয়ে গেলেন স্বাভাবিকভাবেই তিনি নিজেকে গুটিয়ে রাখতেন আর এই জন্যে ওই দাওয়াতে গেলেন না বহায়রা তো তাকেই চাচ্ছিল তার সম্মানেই খাওয়ার আয়োজন করেছিল কোন কোন সিরাতের বর্ণনায় রয়েছে মোহাম্মদ আবদুল্লাহ কিশোর নবী সাল্লা আসলাম যাননি আরেক বর্ণনায় রয়েছে তিনি গিয়েছিলেন তবে প্রথমেই যাননি এ ব্যাপারে সবাই একমত যে বর্ণনাগুলোতে এসেছে তিনি গিয়েছেন তাও যে তিনি একা বাণিজ্য কা ফেলায় পাহারা দিচ্ছেন আর হা আকাশ থেকে এক মেঘ একসালামকে ছায়া দিচ্ছিল কোথায় সেই কিশোর সাল্ল আলী ওয়াসালাম পেলো না সে বারবার জিজ্ঞাসা করলো কোথায় তিনি কোথায় তখন সবাই বললেন আমরা তো সবাই এসেছি কেবল একজন ওই কিশোর মোহাম্মদ বিন আবদুল্লাহ আলী আবদুল্লা তাসিম তিনি রয়ে গিয়েছেন সে বললো না আমি তো সবার সম্মানে খাবার আয়োজন করেছি তাকেই আগে চাই ওনাকেই চাই এবং সে নিজে গেল কোনো বর্ণনায় তার দুধ গেল না সে নিজে গেল ওই বর্ণনাটাই বেশি বিশুদ্ধ এ দেখতে পেলো আকাশের এক কণ্ড মেঘ কিশোর নবীকে ছায়া দিচ্ছে মেঘের কণ্ড আকাশের মেঘ বিচ্ছিন্ন মেঘ খণ্ড নবীগণ ছাড়া আর কাউকে ছায়া দেয়নি আর এর ভিত্তিতে সে আরো কনফার্ম হল তিনি আখেরি জামানার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রহমাত আলমিন মুহাম্মদুন সাল্ল আলী ওসালাম মুহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম চাচার সাথের সিরিয়া সফরে আর সিরিয়া পর্যন্ত যেতে পারেননি ওই বসরা থেকেই কয়েকজন গুলামসহ পাহারাদার সহ মুহাম্মদ বিন আবদুল্লাহ صلى الله عليه وسلم كي مكة المكرمة رب العالمين قرآن الكريم سورة البقرة ونن أعوذ بالله من الشيطان الرجيم وكانوا من قبل يستفتحون على الذين كفروا تورات ابن انزيل ببرون پوري پوري بش محمد صلى الله عليه وسلم عقمون جنة ابن رحمة للعالمين ابن شاية جنة جنة ইহুদি আর খ্রিস্টান আখিরি নবীর পরিচয় তুলে ধরতো বলতো তিনি আসবেন তিনি আসলে আমরা তার অনুসরণ অনুকরণ করব, আর আমরা তার অনুকরণ অনুসরণ করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করে দেব তাই এক দল আরেক দলের কুফুরির বিপরীতে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের দোহাই দিয়ে পরিচয় তুলে ধরে ধরে কথা বলতো কিন্তু রব বলছেন। যখন আসলেন তাদের সেই পূর্ব পরিচিত সত্তা সালাত নিয়ে নিয়ে তৌহিদের দাওয়াত নিয়ে এবং অতীতের সব রেসালাত মুছে গিয়ে কেবল একটি রেসালাতের অনন্তের যাত্রা রেসালা আল মোহাম্মদিয়া সাল আলী ওসাল্লাম অতীতের সকল নবীর উপর বিশ্বাস করা বাধ্যতামূলক কিন্তু অনুসরণ কেবল একজনকে যিনি সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ উনসাল্লাহ আলী ওসাল্লাম এর প্রতি ঈমান আনতে গেলে অবশ্যই মুসা হেসের প্রতি ঈমান আনতে হবে অবশ্যই এই সাহেব আলী উপর ঈমান আনতে হবে তারপর মহম্মদ সাইসামের উপর ইমান আনতে হবে এবং তাকে অনুসরণ করে চলতে হবে কারণ তিনি তাদেরই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সুতরাং যখন মোহাম্মদ সাল্লুসাল আসলেন তাদের সেই পূর্ব পরিচিত সত্তা তারা তার সাথে আগের থেকে তার থেকে প্রকাশিত বিভিন্ন নিদর্শন হাদিসের পরিভাষায় আর তথা ভিত্তি বা ফাউন্ডেশন নবৌত লাভ করবেন তিনি তিনি সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ রসুল তিনি রাহমাতামিন এর অসংখ্য দলিল এক এক করে যখন প্রকাশিত হল আর সবগুলো প্রকাশিত দলিলের বাস্তবতায় এহুদ এবং খ্রিস্টানরা চিন্ত মোহাম্মদ বিন আবদুল্লাহ আলী আফজলসাল্লা আসকার তসলিমকে যেমনটা একজন মানুষ চিনে তার ঔরস জাত সন্তানকে ইয়ারিফু নাহু কামা ইয়ারিফু না তারা চিনে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলী যেমনটা তারা চিনে তাদের ঔরসজাত সন্তানদেরকে কিন্তু রব্বুল আলমিন বলেছেন না এভাবে চিনার পরেও তারা অস্বীকার করেছে বরং ইহুদরা সবচেয়ে বেশি শত্রুতা করেছে করম রব্বুল আমি তুলে ধরেছেন কেমত পর্যন্ত মোহাম্মদ প্রতি যারা ইমান আনি যারা মুসলিম তাদের জন্য চরম শত্রু হল ইহুদরা আনাল কেনমের ভাষায় ইসলাম মুসলিম আর মুসলিম হয়ে আল্লাহর প্রতি ইমান এনে কোরআনের প্রতি ইমান এনে রসুলের প্রতি ইমান এনে নবুয়ের ধারাবাহিকতা ইমান এনে যারা মোহাম্মদ যথার্থ উন্মত তাদের সব চাইতে বড় শত্রু হলো ইহুদরা তারপর আল্লাহ বলেছেন ওয়াল্লা জিন যারা শিরিক করে মুশরিক মুশরিকরা ইহুদরা সবচেয়ে বড় শত্রু শুধু বন্ধু প্রতিদিন সুরতুল ফাতেহা আমরা তেলাওয়াত করি যেখানে বলি না শেরাও আতাল পুস্তক ই আল্লাহ সরলচরি কাস্তা দেখাও সেরা আতাল লাদিন আন আলেহিম তাদের পথ যাদের উপর নামত দিয়েছ আর রেল বাকদুবি আলাইহিম বল দিন তাদের পথ যাদের উপর গজব পতিত হয়েছে অথবা যারা পথভ্রষ্ট হয়েছে গজব পতিত হয়েছে তারা মানে হাদিস যারা প্রমাণিত গজব পতিত হয়েছে সম্প্রদায় মানে হলো ইয়ে আর বিভ্রান্ত মানে দোয়াল্লী মানে আজকে মুসলিমের উম্মত দাবি করি অবশ্যই আমরা আলি আলী প্রতিহালামের প্রতি অবশ্যই প্রতি আমরা ইমান আনি কিন্তু মোহাম্মদের প্রতি অনুসরণ অনুকরণ আনুগত্য একশতবাদ থাকতে হবে তাদের প্রতি ইমানের ধারাবাহিকতায় যারা বহুত্ববাদ বিশ্বাস করে তাদের মতো আর আচার আচরণ চালচলনে খ্রিস্টানদের মতো আর বৌদ্ধুত্ব সব ইহুদের সাথে মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম অন্ধকার যুগে প্রেরিত হয়েছিলেন আর অন্ধকার যুগের চরম অমাবস্যার ঘন অন্ধকারের প্রচণ্ড ঢেউয়ের ভিতর থেকে ডুবন্ত প্রায় সভ্যতাকে উদ্ধার করেছেন তার জীবনের সূচনায় ছিল অন্ধকারের প্রচন্ড বাস্তবতা ডানে বামে সামনে পিছনে উপর নিয়ে সব জায়গায় ছিল অন্ধকার আর তাই জাহেলিয়া শুধু তাই না ওরব্বুল আলমিন আমাদেরকে অন্ধকার জানতে আদেশ করেছেন কারণ ঈমানটা যথাযথ হওয়ার জন্যে রব্বুলানামী নিজে ফরমান জারি করে বলেছেন ফ্যামাইয়াকফুর বিত্তাগুতি ওয়ায়ু মিমবিল্লা তাগুতকে কুফুরি করতে হবে আগে তারপরে ইমান আনতে হবে আব্বাস ভা না অন্ধকার সমূহকে জেনে আগেও স্বীকার করতে হবে তারপরে লাইট ধারণ করতে হবে তাইলে রব্বুল আলমিনের ভাষায় ফাঁকা ধরবে এমন এক রোজ্জ লালহা যা কখনো বিচ্ছিন্ন হবে না ছুটে যাবে না টুটে যাবে না রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম যে মক্কা নগরীতে জন্ম নিলেন যদিও দুধ পানের জন্যে দুই বছর তারপরে আরও দুই বছর মোট চার বছর ছিলেন তায়েফের বনিসাদ গুত্রের হালিমাতুস সাদি আরাদি আল্লাহ তানারা গৃহে কিন্তু তারপরে চলে আসেন মাক্ষাতুল মোকার হা বেড়ে উঠলেন বারো বছর বয়সে চাচার সাথে চাচার তত্ত্বাবধানে থেকে আর ওই চাচা নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন তাকে চাচার সাথে সিরিয়াতে বাণিজ্যের উদ্দেশ্যে গেলেন হা ফিরে এলেন মাখ্যাতুল মোকাররামায় আর ওই সময়ে মক্কা নগরীতে একটি মেলা বস্ত মেলা পৃথিবীর সকল সভ্যতাতেই আমরা খুঁজে পাই এমন মেলা যেখানে সবাই একত্রিত হতো কিন্তু আরবের ওই মেলাটা ছিল ভিন্ন ধরনের চরম অন্ধকার যুগের অন্ধকার অমানিসার খেলা আর অন্ধকার অমানিসার খেলায় ভর্তি ওই মেলা যার নাম ছিল ওকাজ ওকাজ মেলা বছরে বসত একবার আর ওই মেলা উপলক্ষে সাজ সাজ রব থাকতো আর এই সকল সাজ সাজরব চরম অমাবস্যার অন্ধকারের চেয়েও ঘাড় অন্যায় অশ্লীলতা মদ আর জোয়া আর পাশা খেলা রাইট ইজ মাইট জোর মুল্লুক তার এর খেলা আর মেলা এর নাম ও মেলা যদিও ওখানে নিত্য ব্যবহার্য প্রয়োজনীয় বিষয় ও বাজার বসত খাওয়া দাওয়ার বাজার বসত তো ও কাজ মেলা আরবের ঐতিহ্যের অংশ ছিল যে সময়ে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম জন্ম নেন মক্কানগরীতে যদিও তখন অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা ছিল কম তবে সাহিত্যের চর্চা ছিল সবচাইতে বেশি কবি আর কবিত্বের মূল্যায়ন ছিল অনেক বেশি তাই কাব্যযুদ্ধ হতো ও কাজ মেলায় কাব্যযুদ্ধ বসত কবিতার যুদ্ধ কবিতার খেলা আর হা কবিতা দিয়ে কারো সম্মান বৃদ্ধিমূলক বক্তব্য বসত কাউকে বা না কেটে অসম্মান করে দেয়া হতো কবিতার ভাষায় যেমন না যুগের আধুনিক মিডিয়া তিলকে তাল সত্যকে মিথ্যা ন্যায়কে অন্যায় কখনো বা জালেমকে সাপোর্ট কখনো বা মজলুমকে ধ্বংস করা হ্যাঁ ঠিক এই ধরনেরই অনেকটা আল্লাহ হেদায়াত করুন বর্তমান আধুনিক জাহালাতের এই মিডিয়া সন্ত্রাস থেকে আমাদের সবাইকে চোদ্দো শত বছর আগের ওই মিডিয়া সন্ত্রাস ছিল কাব্যের মাধ্যমে কবিতার মাধ্যমে কাব্যযুদ্ধের মাধ্যমে কবিত্বের চর্চায় মানুষদের মধ্যে নিজেদের গৌরব বংশগাতা পরিচিতির উত্তরাই আর চড়াই হতো কখনো বা কারো পতন আর ধ্বংস হতো মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এর জন্মের আগে ওই কাব্যযুদ্ধে কবিতার যুদ্ধে পরপর বিজয় হওয়া দশটি কবিতা কাবার গেলাফের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল অন্য বর্ণনা আছে সাতটি কবিতা সাতটি কবিতা কাবার গেলাফে ঝুলিয়ে দেওয়া আছে। আর এই কবিতাগুলিকে সাবা বলা হতো কাবার গায়ে ঝুলন্ত কবিতা তো কাব্য চর্চা হতো কাব্যযুদ্ধ হতো আর কবিরা এক গুত্রের পক্ষে হাদিয়া তুহা পে আরেক গুত্রের বিরুদ্ধে বলতো যে যত বেশি দিত তার তত জয় জয় রব হতো কাব্য আর কবিতা চর্চার ভিত্তিতে বন্ধুগণ চোদ্দ বছর আগের সেই মিডিয়া সন্ত্রাস আধুনিক সময়ের মিডিয়া সন্ত্রাসের সাথে কেন যেন মিলে যায় রব্বুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দিয়ে ধন্য করুন الله على স্থিত করতে হলে সুদৃঢ় ঈমান এবং পরিச்சন্ন অন্তর পরিச்சন্ন অন্তর পরিச்சন্ন কিভাবে অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা এই বিষয় বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চকোরাখন কেবলমাত্র পিএস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলাম সলিউশন ও প্রবলেম Heaven or hell? Uh, that is the misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন্ট ডক্টর জাকেন নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়